Everything is fair in love and war. এই এ ওয়ান দুনিয়াতে যে ধোকাবাজ আমি ভাই, যে আমার সাথে নেবে পাঙ্গা তার হবে ধুলাই। এই এ ওয়ান দুনিয়াতে যে ধোকাবাজ আমি ভাই, যে আমার সাথে নেবে পাঙ্গা তার হবে ধুলাই। হেই, এক হাতে আমি ধরবো তোদের, দেখবি কে কে আই, সবাই আজকে দেখবে তোদের করবো যে জবাই। আমি কাউকে পাই না, হয় হলো আমার অচেনা, আমার চোখের এক ইশারায় কি যে আমি পারি, মারবো তোদের একই সাথে করবো না যে দেরি। হেই, আমাকে দেখবে এই জামানা, কেউ আমাকে বোকা ভেবো না, সবাই জানে আমার নাম, সবাই বলো রাম রাম। আমি যার ধরি হাতে থাকি আমি তার সাথে, আমার মনে বড়ই স্বস্তি, তাই তো আমার এত মস্তি। রাজু ভাই, আজকাল জেলে সঠিক খাবার পাওয়া যায় না। সরকার থেকে সারা বছর যে বস্তা আসে, তার থেকে অর্ধেকটা জেলার ও তার সাথীরা মিলেমিশে বেঁচে দেয়। আমরা ওকে বাধা দেওয়ার অনেক চেষ্টা করেছি, কিন্তু ওনারা আমাদের খুব অত্যাচার করেন। এই চুপ কর, রাজু ভাই আমাকে বলেছে সব কিছু ঠিক হয়ে যাবে, আজ থেকে শুধু পেট ভরে খাবারই নয়, মাটন চিকেনও পাওয়া যাবে। এটা দু নম্বরের কথার দাম, আর যদি এরকম না হয় তাহলে রাজু ভাই সবাইকে ছিঁড়ে ফেলবে। আরে জেলা সাহেব, আপনি এখানে বসে আছেন, তাহলে কোথায় বসবো? না কোথাও বসবে না স্যার, নাহলে টুংরোর প্রিয় বন্ধু এক্ষুনি সুইসাইড করবে স্যার। সুইসাইড করবে? কিন্তু কেন? আরে কেন মরতে যাচ্ছি? আরে জলের থেকেও পাতলা ডাল, পাথরের মতন গমের রুটি খেয়ে 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 কোন ছাড়া বাঁচতে চায়? তোমরা বাঁচতে চাও? তাহলে আমি এখান থেকে লাভ দিয়ে মরে যাই। আরে আমি তো ভেবেছিলাম এরা আমাকে বাধা দেবে, এরা তো আমাকে মারার জন্যই ব্যস্ত। আর সালা ডমরুর বাচ্চা এখনো পর্যন্ত জেলার কে নিয়ে এলো না? ঠিক আছে, তোমরা তাহলে তিন পর্যন্ত গোনো, আমি এখান থেকে ঝাঁপ দিয়ে মরতে যাচ্ছি। গোনো, সালা গুনতেও জানো না, স্কুলে যাওনি নাকি? দেখো আমি কেমন করে গুনছি। রাজু, দাঁড়া রাজু, রাজু দাঁড়া, আসুন স্যার আসুন, জেলা সাহেব তোর সঙ্গে কথা বলবে। না, আমি কোনো কথা বলতে চাই না, আমি খালি ছাপ দিতে চাই। এই তুমি সুইসাইড কেন করতে চাইছো? আমার জেলে তোমার কিসের প্রবলেম? পেটের প্রবলেমের জন্য, পেটের জন্য। আরে অত্যাচারের একটা সীমা আছে, নিজেরা তো মাটন চিকেন খাও, আর আমাদের কয়েদিদের ডাল রুটি দাও। আমরা আপনার জেলে ইচ্ছাকৃত আসেনি, আমাদের ডেকে এনেছে, আর যাদের ডাকা হয়, আমন্ত্রণ করা হয়, তারা তো অতিথি হয় কি হয়তো? আমাদের একটাই ডিমান্ড, আমাদের মতন সম্মানীয় কয়েদিদের জন্য খাবারের নতুন মেনু বানানো হোক, যেখানে মটন চিকেন কোরমা কোপ্তা এইসব থাকবে। আর যেসব কয়েদিরা উপোস থাকবে ওই দিন, ওদের জন্য ফল টল মানে আপেল আঙুর এইসব লাগবে। বলুন আমাদের দাবি মানবেন, নাহলে আমি এখান থেকে আত্মহত্যা করছি। আমি শুধু তিন পর্যন্ত গুনব, এক দুই। স্যার তাড়াতাড়ি হ্যাঁ করে দিন, নাহলে আপনার চাকরি গেল। মানে আমার চাকরি? আপনার চেয়ার উল্টে যাবে স্যার, আপনি ভাবুন। এই রাজু তিন পর্যন্ত কেন গুনছে না? আরে ও তিন অবধি গুনতে পারে না, আপনি বলুন না স্যার। আরে বাবা আমাকে চিন্তা করার একটু সময় দাও। চিন্তা এখানে আর কি চিন্তা করবেন স্যার, তো ভাবুন স্যার, ও ওখান থেকে ঝাঁপ দিলে যদি মরে যায় তাহলে তো আপনার চাকরি গেল, আপনার পোশাকটাও গেল স্যার, আপনি ভিখারি হয়ে যাবেন। একটু ভাবুন স্যার, আপনার বাচ্চারা রাস্তায় পড়ে থাকবে, রাস্তায় ঘুরে ঘুরে ভিক্ষে করবে। একটু ভাবুন আপনার বাচ্চারা ছেড়ে দেওয়ালে সাই বাবা মেরে বাবা।
এখন সব শর্ত আমার মঞ্জুর, তুমি তাড়াতাড়ি নিচে এসো। ঠিক আছে, আমি নিচে আসছি। আরে আরে আরে, দেখে শুনে ভাই, দেখে শুনে আমার চাকরির ব্যাপার জড়িয়ে ভাই। থ্যাংক ইউ ফর ইওর অ্যাডভাইস ভাই। এনি টাইম যখন খুশি আমার বাড়িতে আসবেন, এর থেকেও ভালো অ্যাডভাইস দেব। ভগবান আপনার মঙ্গল করুক। এই টুপিটা পরুন। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। ওকে ওকে, থ্যাংক ইউ, বাই বাই। রাজু খেয়ে নে। ডংরু, আমি একটা সিদ্ধান্ত নিয়েছি। কি সিদ্ধান্ত নিয়েছিস? আবার ওখান থেকে ঝাঁপ দিয়ে মরার বাহানা করে মিষ্টি আনার ধান্দা করছিস নাকি? আমি সিদ্ধান্ত নিয়েছি যে আজকের পর এই চুরি টুরি বন্ধ করে দেব। আরে কি উল্টো পাল্টা কথা বলছিস? তোর শরীর ভালো আছে তো? সমস্ত কয়েদিরা চিকেন মটন খেয়ে তোকে আশীর্বাদ করছে, তুই আরো উন্নতি কর, বড় বড় চুরি কর, এর থেকেও বড় জেলে যা। আর তুই চুরি চামারি ছেড়ে দেওয়ার কথা বলছিস? তুই চুপ কর ইয়ার। এইভাবে বারবার জেলে আসা যাওয়ায় মা খুব কষ্ট পায়। এইবার বাইরে বেরোলে কোনো চাকরির চেষ্টা করব, নয়তো ব্যবসা করব। আমি 5,00,000 টাকা জমিয়ে ফেলেছি। প্রথমে বোনের বিয়ে দেব, তারপর মায়ের সেবা করব। এটা আমার দাদার জন্য। ওর জন্য রাখিস না, ওকে আর মনেও করিস না। ও কি আমাদের কথা মনে করে? কেন মা, দাদার কথা কেন মনে করব না? আর তুমি করতে পারো? আমি আমি ওর কথা ভাবিই না। মিথ্যে কথা বলো না মা। রোজ রাতে দাদার কথা চিন্তা করে তুমি বসে বসে কাঁদো, তা আমি সব জানি। আমি রাজুর জন্য কাঁদি না, আমার আল্লাদের জন্য কাঁদি, যার জন্য ও আজ বিগড়েছে। একবার আসতে দে, ঘরে ঢুকতেই দেব। যে ছেলে তোমার মনের মধ্যে ঢুকে বসে আছে, তাকে ঘরে ঢুকাতে তোমার বাধা কোথায় মা? ব্যাস ব্যাস, আর বলতে হবে না, খেয়ে নিয়ে কলেজ যা। একদম বিগড়ে গেছে আমার আল্লাদে। অরুণ, আমাদের বিয়ে কবে হবে? আরে করে নেবো বিয়ে, এত তাড়াহুড়ো কি আছে ডার্লিং? ওকে, সি ইউ। সরি ডার্লিং, রাস্তায় যে মন্দিরটা পড়ে ওখানে পুজো করে এলাম, এই জন্য দেরি হয়ে গেল। কোনো ব্যাপার নয়, বাবার সাথে কথা বলেছিলে? টাইমই পাইনি, দু একদিনের মধ্যে নিশ্চয়ই কথা বলে নেব। দু একদিন দু একদিন বলে তুমি পুরো 2 মাস কাটিয়ে দিলে। অরুণ, তোমাকে তাড়াতাড়ি কথা বলতে হবে, আমার গর্ভে তোমার সন্তান, তুমি বুঝতে পারছো তো? আর কতদিন আমি সমাজ থেকে আর মায়ের কাছ থেকে এটা লুকোবো? অরুণ, বিয়েটা আমাদের খুবই প্রয়োজন। ওকে ডার্লিং, আজকে আমি নিশ্চয়ই কথা বলবো, আমাদের বিয়ে তো পাকা হয়ে গেছে, খুশি তো? এবার চলো। আপনি? নমস্কার। নমস্কার, বলুন, কার সাথে দেখা করব? অরুণের বাবা আপনি? হ্যাঁ, আমি। বলুন কি ব্যাপার? বুঝতে পারছি না কি করে বলবো। আমার মেয়ে মধু,
আপনার ছেলের সাথে কলেজে পড়ে। আমার তো আপনার সাথে কথা বলতেই লজ্জায় মাথা হিট হয়ে যাচ্ছে। ওরা দুজন একটা ভুল করেছে। কিরকম ভুল? আমার মেয়ে মধু আপনার ছেলের অরুণের বাচ্চার মা হতে চলেছে। মা? তুমি জোর দিয়ে কি করে বলতে পারো যে ওই বাচ্চা আমাদের ভাই অরুণেরই? ও আমাদের ভাই, এত নিচ কাজ ও কখনো করতে পারে? তোমার মেয়ে নিশ্চয়ই অন্য কাউকে দিয়ে নিজের মুখে কাদা লেপেছে। গঙ্গা, যমুনা, সরস্বতী, এটা কেমন অভদ্রতা? তুমি চুপ করো বাবা। উনি একটা নিচ অভদ্র উচ্ছৃঙ্খল মেয়ের মা, আমাদের ভাইয়ের উপর, আমাদের বংশের উপর কালি ছেটাতে এসেছে আর আমরা চুপ থাকবো? আমি এই রকম মেয়ে মানুষদের ভালো মতো নি জানি। বড় ঘরের ছেলে দেখে চাল ফেলা শুরু করে দিয়েছে। এই বুড়িটাকে কিছু দিয়ে এখান থেকে বিদায় কর। এরকম বলো না, তোমরা সবাই তো মেয়ে। হ্যাঁ, আমরা মেয়ের জাত, আর আমরা আমাদের সন্মান বাঁচাতে ভালো করে যাই। অরুণ, এদিকে আয়। কি হয়েছে? কি এই বুড়িটা বলছে তোর সঙ্গে ওর মেয়ের সম্পর্ক আছে? কোন মেয়েটা? আমি কলেজে পড়াশোনা করতে যাই, কোনো মেয়ের সঙ্গে সম্পর্ক করতে যাই না। আমি মধুর কথা বলছি বাবা। এ ভিখারি, আমাকে ছেলে বলো না। তুমি মধুর মা? ওর তো প্রচুর বদনাম আছে, প্রচুর ছেলেদের সঙ্গে সম্পর্ক আছে। শুনলে তুমি? তোমার যদি একটুও লজ্জা শরম থাকে তাহলে যাও, গলা টিপে মেয়েকে মেরে ফেলো, না হলে গলায় দড়ি দিয়ে মরে যাও। আর আমি শুনতে পাচ্ছি না। যদি না শুনতে চাও তাহলে এখান থেকে চলে যাও, না হলে বাড়ির চাকর ধাক্কা মেরে বের করে দেবে। বাহ ভগবান বাহ, আজ এক জাজের সামনে কি অদ্ভুত ন্যায় হলো, এক তরফা ন্যায়। তুমি জাজ অবশ্যই, কিন্তু রিটায়ার্ড। চল চল চল। চলো চলো গুরু, কোনো মতে তো বাইরে বেরিয়ে এলাম। আচ্ছা গুরু, আমরা করবোটা কি? আগেই তো বললাম গিয়ে কোনো চাকরি করব। চাকরি? কি চাকরি বাবা? যে কোনো কাজ, নাহলে ব্যবসা করব। তুই তো জানি। কিরে বাবা মা শিক্ষা দেয়নি? এখান থেকে যারা যায় তাদের সেলাম করতে হয়। এটা কি ফাইভ স্টার হোটেল? আমাকে কি ফাইভ স্টার হোটেলের গেটম্যান ভেবেছো? আরে না ভাই, না ভাই, এর কোনো দোষ নেই। ব্যাপারটা হলো জেলের ভিতরে চিকেন খেয়ে খেয়ে ও এটাকে হোটেলই মনে করেছে। দেখ, আমরা তো এখন যাচ্ছি, কিন্তু এখানে কোনোদিন আসবো না। তো আমি কি করব? তোকে কিচ্ছু করতে হবে না আমার লাল। বড় সাহেবকে বলে এই জেলটাকে ভেঙে দে। যদি রাজুই না আসে তাহলে এই জেলটা কিসের, আর তুইও কিসের জন্য? চল। আমি এখানে কিসের জন্য? দরজা তো বন্ধ। ডমরু, মা কোথায় গেল? রাজুদা, রাজুদা, মাসিমা হসপিটাল। কেন, কি হয়েছে? তিনি বিষ খেয়ে নিয়েছেন। আচ্ছা স্যার, আসছি। তুমি এসো। ডাক্তার, ডাক্তার, আমার মা উর্মিলা দেবী কেমন আছেন? শি ইজ অল রাইট। আরো যদি কিছুক্ষণ সময় যেত তাহলে উনাকে বাঁচানো কঠিন হতো। এখন উনি সংকট মুক্ত, আপনি চাইলে দু নম্বর বেডে উনি আছেন, দেখতে পারেন। কেন বাঁচালে আমাকে? পড়ে যেতে দিতে আমাকে? কিন্তু তুমি কেন মরতে চাইছো মা? বেঁচে থাকার জন্য আর কিছুই অবশিষ্ট নেই আমার। বদনাম আর অপমান ছাড়া আমি আর কি পেয়েছি? তোমার তোমার বাবার সাথে আমিও যদি মরে যেতাম ঠিক ছিল। আমার ছেলে চুয়ো, এই কলঙ্ক তুমি লাগিয়েছো আমার মাথায়, তাও আমি মনেও বেঁচে আছি মধুর জন্য। যে ওর বিয়ে দেব ওকে সংসারই করব, কিন্তু ও আমার মুখে কালি মাখিয়ে দিয়েছে। আমি আমি ছেলের বাড়ি গিয়েছিলাম সম্বন্ধ করতে, কিন্তু ওর তিন বোন আমাকে এত অপমান করেছে যে মনে হচ্ছিল মাটি ফাঁক হয়ে যাক, আমি তাতে সমাধি নিই। তোমার নিজের ছেলের খুশি দেখার জন্য তোমাকে বাঁচতেই হবে মা। এরপরেও তুই বলছিস যে আমাকে বাঁচতে হবে? কার জন্য বল, কার জন্য? মধুর বিয়ে দেখার জন্য তোমাকে বেঁচে থাকতেই হবে মা। আমি তোমার মাথায় হাত রেখে কথা দিচ্ছি মা, আজ থেকে আমি আর চুরি করব না। আর প্রতিজ্ঞা করছি কেউ ওই তিন বোনকে তোমার পায়ে ধরে ক্ষমা চাইতে বাধ্য করাবে।
ওরা যখন ক্ষমা চাইবে ওদের মনে তখন এত দুঃখ থাকবে যে দুঃখ তোমার থেকে 100 গুণ বেশি না। তুই কাঁদিস না রে বোন, তোর সন্তান হবে আর ওর সাথে শুধু যে ওর বাবার নাম থাকবে তাই নয়, ওর সঙ্গে ওর বাবা অবশ্যই থাকবে। গুরু, তুই তো মার মধুর সামনে এত বড় প্রতিজ্ঞাটা করলি, পূরণ করবি কি করে? পুরো করবো ডংরু, নিশ্চয়ই পুরো করবো। তোর প্ল্যানটা কি? আমি ওই তিনটে মেয়েকে আমার প্রেমের জালে অবশ্যই ফাঁসাব। ভগবান, এই ডাইসটায় একটাও মেয়ে ফাঁসলো না আর আপনি তিন তিনটে মেয়ের কথা বলছেন। কথা শোন, তুই এক্ষুনি গিয়ে মাকে বল যে আমি কথায় কথায় কথাটা বলে ফেলেছিলাম। কেন ঝামেলা বাড়াচ্ছিস? আর রইল অরুণের ব্যাপার, ওকে কোণে নিয়ে গিয়ে ঘপা ঘপ দিয়ে দি, আর মধুর সাথে বিয়েটাও দিয়ে দি, টেনশন ফ্রি। এই তো এক মিনিটের কাজ ডংরু, কিন্তু বিয়ের পর কি হবে? ও সম্মান পাবে, স্বামীর ভালোবাসা পাবে, আর ওই পরিবারে ওকে নিয়ে সবাই থাকতে পারবে? না ডংরু, ওই তিনজন মাকে যে অপমান করেছে তার বদলা আমাকে নিতেই হবে। ওই তিনজনের মাথা নোয়াতে হবে আর ওদের ভাইকে এটা বুঝিয়ে দিতে হবে যে বোনের ভালোবাসা কি জিনিস, ওর দুঃখ কতটা। তুই ওই তিনজনের কোনো খোঁজ খবর এনেছিস? হ্যাঁ, আমি সমস্ত খোঁজ খবরই এনেছি। তিনজনের নাম গঙ্গা, যমুনা আর সরস্বতী। কিন্তু এই নামের কোমলতা আকৃষ্ট হয়েও না, ঝড়, আগ্নেয়গিরি, বিদ্যুৎ, বড় ভয়ঙ্কর এরা। তুই ভালোবাসার কথা বলছিস না, এরা হলো ভালোবাসার বিরোধী, বিশেষ করে পুরুষ জাতিকে ভীষণ ঘৃণা করে। আর কি কি জানতে পেরেছিস? অনেক কিছুই জেনেছি। এই যমুনা না একজন পুলিশ অফিসার। বাপরে বাপ, আমি জীবনে অনেক অফিসার দেখেছি কিন্তু এরকম ভয়ঙ্কর অফিসার আমি জীবনে দেখিনি। বহুত ডেঞ্জার রে বাপ, বহুত ডেঞ্জার। হ্যাঁ, আমি একলাই তোমাদের সবাইকে সামলে নেব। এখন বুঝেছো তো গুরু, সিদ্ধান্তটা পাল্টাবে নাকি? দ্বিতীয় মেয়েটার কি নাম যেন বললি তুই? গঙ্গা। উকিল? উকিল তো না, যেন ঝড়। দাঁড়াও, লক্ষ্মী স্যার কেস। তুমি লড়ছো না? হ্যাঁ, কেন? তুমি এই কেসটা ছেড়ে দাও, আমি ওর স্বামী, বুঝেছো? ওহো, তুমি ওর স্বামী? খারাপ সময় লক্ষ্মী তোমার পাশে ছিল আর এখন ভালো সময় তুমি ওকে ডিভোর্স দিলে? এখন বেচারি কোথায় যাবে, জীবনটা কি করে কাটাবে? তাতে তোমার কি যায় আছে? আমি ওর অধিকার ফিরিয়ে দেব, তুমি প্রত্যেক মাসে ওকে 10,000 টাকা করে দেবে।
এই কেস জেতা না পর্যন্ত আমি তোমাকে ছাড়বো না। তুমি বেঁচে থাকলে তবেই না জিতবে, আমি কি চিজ তোকে এখনই বলছি। আমি বিচার কোর্টের ভেতরেও করি, আবার তেমন বাইরেও করি। এখন আমি নিশ্চিন্ত, তুই তোর সিদ্ধান্তটা পাল্টে ফেলেছিস। সিদ্ধান্ত বদলায়নি, বরং আরো মজবুত হলো। তৃতীয় জনের ব্যাপারে শুনবি না? সরস্বতী যে বিদ্যুৎ, আর বিদ্যুতের মতন খালি চমকায়, তাই না? চমকায় না, জলের মধ্যে দাঁড়িয়ে থাকে। তার মানে? উনি হলো পেশায় ডাক্তার, শুধু মহিলাদের চিকিৎসা করে, কিন্তু পুরুষদের সামনে ঘেঁষতে দেয় না। বিয়ের আপাতত কোনো ইচ্ছেই নেই। এসব উল্টোপাল্টা কি বলছিস, পরিষ্কার করে কেন বলছিস না? উনি হনুমানজির ভক্ত, ব্রহ্মচারিণী, সামনে গেলে বেরোয় শুধু রক্ত। তো এটাই হলো তোর ঝড় আগ্নেয়গিরি আর বিদ্যুৎ, আর যার জন্য তুই এত ভয় পাচ্ছিস। এখনো কিন্তু আমার হরর ফিল্ম শেষ হয়নি গুরু। এই তিনটে বোনের দুঃসম্পর্কের একটা আঙ্কেল আছে, ওনার হলো তিনটে ছেলে। বড় ছেলের নাম হলো এরে, মেজো ছেলে হলো বেড়ে, আর ছোট ছেলের নাম হলো গেড়ে। আর ওদের বাপ হিটলার হাওলা। একজন তো পৃথিবী থেকে চলে গেছে, এ রয়ে গেছে বড় বদমাশ কুকুর আর ছাগল। উনি এখন ভাবছেন ওনার তিনটে ছেলের সঙ্গে এই তিনটে বোনের বিয়ে হয়ে যাক। নাম আমার হাওয়ালা হিটলার, আমার বদমাইশের সামনে হিটলার হয়ে যায় বাটলার। লোক আমার ক্যারেক্টারকে বুঝতেই পারে না কেন। কি বললি কাদের, তুই তুই লটারি পেয়েছিস? ওই লালে, 10 লাখ রে, পুরো 10 লাখ। এই দেখ, খবরের কাগজে দিয়েছে, দেখ দেখ। অভিনন্দন কাদের, তুই তো এবার লাখপতি হয়ে গেলি, কিন্তু আমার কাছে কেন এলি? শুনেছি সরকার ট্যাক্স কেটে টাকা দেয়। মোরে লাল, তোর কাছে তো কালো টাকা প্রচুর প্রচুর আছে, এ লটারির টিকিট নিয়ে নে, আর কালো টাকা সাদা করে নে, পুরো 10 লাখ টাকা ক্যাশ দিয়ে দে, সেটাও এখনই দে। ঠিক আছে কাদের, আমি তোর মনস্কামনা পূর্ণ করছি। না হিটলার, না! মৃত্যু পথযাত্রীর শেষ ইচ্ছা পূর্ণ করতেই হয়। বাবা, তুমি তোমার ছোটবেলার বন্ধু কাদেরকে মেরে ফেললে? এছাড়া কি করতাম? ও সব জানতো, আমি যেখানে কাজ করতাম সেখানে সেই মালিককে মেরে তার সব সম্পত্তি হাতিয়ে নিয়েছিলাম, তাও আমার কাছে 10 লাখ টাকার জেতা লটারি নিয়ে চলে এলো। বোকা, লোক আমার ক্যারেক্টারকে বুঝতেই চায় না কেন। ইয়েস বাবা। বোকা, আমি তোমাদের কতবার বলেছি আমাকে বাবা বলে ডেকো না, কেন আমাকে মনে করিয়ে দাও যে তোমাদের তিনটে গাধাকে জন্ম দিয়ে আমি কত বড় পাপ করেছি। সরি, এরপরে আর কোনোদিন বলবো না। শোন ভাই, তুই আমাকে মনে করিয়ে দিবি যে বাবাকে বাবা নয়, ড্যাডি বলতে হয়। ঠিক আছে ছোট, তুই আমাকে মনে করিয়ে দিবি যে দাদাকে মনে করাতে হবে। হ্যাঁ দাদা। বাবা, দাদাকে মনে করানোর জন্য তুমি আমাকে মনে করিও। সব গাধার দলবল, ছাগল, গাধা, ভেড়া, আমার কথা মন দিয়ে শোনো। গঙ্গা, যমুনা, সরস্বতীকে তোমরা জানো? আরে জানার কি আছে, ওই নদীতে তো আমরা তিনজনে স্নানও করেছি। ওই তিন নদীতে তোমরা তিনজনে ডুবে মরনি কেন? শোনো, আমি কোন নদীর কথা বলছি না, তোমাদের আঙ্কেল আমার বন্ধু, ওর তিন তিনটে মেয়ে, গঙ্গা, যমুনা, সরস্বতী, ওই তিনজনকে প্রেমের জালে বাঁধো, বিয়ে করো, আর তারপর
ওর সমস্ত সম্পত্তি আমার হাতের মুঠোয় চলে আসবে। আর তোমার মরার পরে আমাদের কব্জায়, তাই না দাদা? যেটুকু বলেছি সেটুকু করো। একবার বললে দশবার সে কথা শুনতে হবে। রাজু, বাবা আমি আর মধু কয়েকদিনের জন্য বৈষ্ণোদেবী মন্দির যাচ্ছি। দেবী মার কাছে প্রার্থনা করব যেন অরুণকে শুভ বুদ্ধি দেয় আর মধু আর অরুণের বিয়ে হয়ে যায়। দেবী মার কাছে আমার জন্য প্রার্থনা করো মা, যাতে আমি আমার একমাত্র লক্ষ্যে সফল হতে পারি। গঙ্গা, যমুনা, সরস্বতী, আমি তোকে এখন হাওয়ায় ছুড়ছি, তুই গিয়ে যার উপরে পড়বি তার সঙ্গেই আমি এবার ভালোবাসার খেলা শুরু করব। আরে তো গঙ্গা! চলো গঙ্গা ম্যাডাম, প্রথমে তোমার বিচার করি। গঙ্গা, তোমার জল পবিত্র, এসো বাবা। যদি আমি পারতাম তাহলে ডাইভোর্স দেওয়া সমস্ত লোককে এক লাইনে দাঁড়িয়ে টোপ দিয়ে উড়িয়ে দিতাম। গঙ্গা, তুমি পুরুষ মানুষদের এত ঘৃণা করো কেন? সব পুরুষদের নয়, শুধু ওদের কি যারা মেয়েদের পায়ে জুতো ভাবে, ওদের খুশির কাঁটা, ওদের সম্মান নিয়ে খেলে। যে পুরুষেরা মেয়েদের সমান অধিকার দেয় তাদের উপর আমার কোনো ঈর্ষা নেই। কিন্তু তুমি বিয়ে তো করবে। কেন করবো না? যে মেয়েদের সম্মান দেয় সেই আমার স্বামী হবে। আমিও মেয়েদের অনেক সম্মান করতে জানি, আর এটা প্রমাণ করার জন্য আমি যে কোনো কাজ করতে পারি। তোমাদের মধ্যে রাজু কে আছে? বলো বলো, রাজু কে আছে? রাজু কে আছে বলো? তোমাদের মধ্যে রাজু কে আছে? আমি রাজু। তোমার নাম রাজু? হ্যাঁ। তোমার নাম রাজু? ভালোই হলো, তোমরা বাড়ি যাও, বাড়ি যাও, বাড়ি যাও, তাড়াতাড়ি বাড়ি যাও। তাহলে তোমার নামই হলো রাজু? হ্যাঁ। এখন আর থাকবে না। কেন? কালকে তুমি আমার মহল্লায় এসেছিলে, বলো এসেছিলে কিনা? হ্যাঁ গেছিলাম। আমার ছেলে শের খান কে মেরেছো তুমি? বলো মেরেছো কিনা? মেরেছিলাম। কেন মেরেছো? কেন মেরেছি? তুমি আমাকে বলছো কেন মেরেছো? আমাকে বলছো কেন মেরেছো? এখনো রুটি কি করে খাবে? দাঁত দিয়ে। কোথায় ওর দাঁত? তুমি তো মেরে দাঁত ভেঙে দিয়েছো। না না খান ভাই, চারটে ছিল। চারটে বেঁচে ছিল, যেটা আমি ভেঙেছি আমি। কেন? খানের বাচ্চা হয়ে মার খেয়ে আসবে, আমার সম্মান নষ্ট করবে, আমাকে তুমি উল্টো পেয়েছো। তুমি চাইছো আমার নাম খারাপ করো? আমি কাউকে ছাড়বো না। এই আই এম সরি, আপনার ওই লোকটা কোথায়? ওই, একদম মজা করো না। তুমি কি জানো না আমার লোকজন পুরো বিল্ডিংটা ঘিরে আছে, একটা সিটি মারলেই উপরে এসে তোমাকে মেরে কুচি কুচি করে কেটে তোমার চাটনি বানাবে। এই দেখো, এই সিটি বাজছে না, তোমার ভাগ্যটা খুব ভালো, আবার ট্রাই করি। না না খান ভাই, বাজিও না, আমি তোমাকে সব বলছি। আপনার ছেলে আমার এলাকার একটা মেয়েকে ভাগিয়ে নিয়ে যাওয়ার চক করেছিল খান ভাই। ও তো আচ্ছা হ্যাঁ, মারত কা বাচ্চা হ্যাঁ, এমন কাজকে আমি বাহাদুরি বলি? আর খান আছে আপনার কাছে বাহাদুরি হতে পারে, কিন্তু একটা মেয়ের কাছে, একটা পরিবারের কাছে সম্মানের ব্যাপার। আপনি জানেন মেয়েদের সম্মান কেমন হয়? পুরো কাঁচের মতন, ভেঙে গেলে আর জোরে না, ফুলের মতন, যদি ছিঁড়ে ফেলো তো শুকিয়ে যায়। আর আপনার ছেলে রাবণের মতন ওই মেয়েটাকে তুলে নিয়ে যাওয়ার চক্করে ছিল, এটা আমি কি করে হতে দিতাম? আমি আমার এই মুখটা আমার গুরু জন কুচকে কি করে দেখাতাম? এই জন্য আমি ওকে মেরেছি। আপনি বলুন, আমি কি কোনো অন্যায় করেছি? কথা তো তুমি ঠিকই বলেছো, কিন্তু তুমি আমার ছেলেকে কেন মেরেছো? কেন মেরেছো? তুমি খানকে মারলে? তুমি খানকে মারলে? কেন মারলে? তোমাকে আমি ছাড়বো না। আমি আমার এলাকার মেয়ের সম্মান বাঁচানোর জন্য যেমন তোর ছেলেকে মারতে পারি, আমি আবার সিটি বাজানো শিখে এসে তোকে আমি দেখে নেব, তোকে আমি দেখে নেব। ওই ওই সিটিটা কেন যে বাজলো না? হাই হাই, ক্ষমা করবেন, আমি একটু উত্তেজিত হয়ে গেছিলাম। আমার গুরু আমাকে শিক্ষা দিয়েছিলেন যে আমার ক্রোধ সংবরণ করতে,
তবু আমি পারলাম না। কে আপনার গুরু? হ্যাঁ ওই তো, ওই তো জন কুচ। আজ আমি যা কিছু হয়েছি ওনার জন্যই হয়েছি। উনি আমাকে শিক্ষা দিয়েছিলেন যে মেয়েদের সম্মান কি করে করতে হয়। আচ্ছা আচ্ছা আমি আসি। নমস্কার। মুখে তালা লাগাও। তালা? তালা তো আমি আনিনি। ভাই তুই এনেছিস? আমি আনিনি, তুই এনেছিস? না বাবা, তুমি তালা এনেছো। আমি এখানে। এগুলো কি? মিষ্টি ফল, ফ্রুট। এগুলো বিয়ের তত্ত্ব বন্ধু। তত্ত্ব? হ্যাঁ, কিসের তত্ত্ব? আশীর্বাদের তত্ত্ব। আমার তিন ছেলে ঘর সংসার করার যোগ্য হয়ে উঠেছে, তাই তোমার তিন মেয়ের জন্য এই আশীর্বাদের তত্ত্ব। আমাদের এনগেজমেন্ট? ইয়েস। আপনার ছেলেদের সঙ্গে? ইয়েস। এই বোকাগুলোর সাথে আমাদের সম্বন্ধ হবে? এসব কি হচ্ছে হিটলার? আমি কিছু স্থির করেছি না, তোমার সঙ্গে কথা হয়েছে, তুমি তত্ত্ব নিয়ে এসে গেছো। কথা হয়নি তো কি হয়েছে? এখনই হয়ে যাবে, পরেও হতে পারে। লোক আমার ক্যারেক্টারকে বুঝতেই পারে না কেন। তোমরা তিনজন ভেতরে চলে যাও, যাও ভেতরে। আপনারা ঠিক যেভাবে এসেছেন সেভাবে বাইরে যান। অরুণ। হ্যাঁ বাবা। এদেরকে বাইরে যাওয়ার রাস্তা দেখিয়ে দাও। রাস্তা আমরা জানি, কিন্তু এই সম্বন্ধেতে রাজি হচ্ছে না কেন? আমার ছেলেদের কোন গুণটা নেই? আমি সুস্বাস্থ্যের অধিকারী, আমাদের যৌবনও রয়েছে, আমরা খুব সুন্দর। খারাপ তোমার বাবার মধ্যে, না জানি কত নির্দোষ মানুষের রক্তে ওর হাত লাল হয়েছে। তাহলে তুমিও চাইছো যে তোমার রক্তে আমার হাত লাল হোক? আমার বাড়িতে ঢুকে আমাকে ধমক দিচ্ছ? এখান থেকে চলে যাও, না হলে পুলিশকে এখানে ডাকতে বাধ্য হবো। বন্ধু, এই থালাগুলো এখানে রেখে যাচ্ছে, কিন্তু আজ জানিয়ে দিয়ে গেলাম, একদিন এই থালাগুলো মাথার উপরে নিয়ে হাতে পায়ে ধরে আমার ছেলেদের সঙ্গে সম্বন্ধ করতে আসবে তুমি। আমি একবার বলবো, 100 বার ভেবে নিও। হ্যাঁ হ্যাঁ, দেখা যাবে বন্ধু। আরে কি হলো? আরে মুখ লুকাচ্ছিস কেন? দেখতে পেলে সব গড়বড় হয়ে যাবে ভাই। তার মানে? হ্যালো মিস্টার রাজু। হ্যালো গঙ্গা দেবী, নমস্কার, কেমন আছেন আপনি? আমি ভালো নেই। কেন, কি হয়েছে? চপে থেকে তোমাকে দেখেছি আর তোমার গুরু জন কুচের সম্বন্ধে শুনেছি, আমার মনে ধুকপুকানি শুরু। ব্যাস, রাতে ঘুমই হচ্ছে না, তোমার কথা চিন্তা করেই চলেছি, চিন্তা করেই চলেছি। খাটে এক ছাড়পোকা আছে মনে হয়। এটা কে তোমার সাথে মুখটা লুকিয়ে রেখেছে? ও হ্যাঁ, এটাই তো আমার গুরু জন কুচ। না, এ নারী জাতির মুখ দেখে না, নিজের মুখ দেখায়, এই জন্য বোরখা পরা মহিলাদের মতন নিজের মুখ ঢেকে রাখে। আচ্ছা, আপনি গুরুদেব? খুব মহান ব্যক্তি, আমার তো আপনাকে প্রণাম করা দরকার। তুমি কোথায় যাচ্ছো? ওই তো, দুদিনের জন্য আমরা শহর থেকে বাইরে যাচ্ছি, নারী রক্ষার উপর ভাষণ দেওয়ার জন্য। আচ্ছা, আমিও একটা কেসের জন্য বাইরে যাচ্ছি, ফিরেই দেখা করব। দেখা করবে তো? নিশ্চয়ই দেখা করব। আচ্ছা আসছি, নিজের খেয়াল রাখবে। হ্যাঁ বাই বাই। অভিনন্দন গুরু, অভিনন্দন। একে তো তুমি ভালোই পটিয়ে ফেলেছ। হ্যাঁ বন্ধু, চল এবার দেখি আমার দ্বিতীয় শিকারটা কে। যমুনা, এবার ইন্সপেক্টর সাহেব আর সিটি বাজবে। চলো ইন্সপেক্টর যমুনা দেবী, আপনি অনেকের ছুটি করেছেন, অনেকের তল্লাশি নিয়েছেন, এবার আপনার তল্লাশি আমি নেব। হ্যালো ইন্সপেক্টর যমুনা স্পিকিং। হ্যালো ইন্সপেক্টর, ডিউটিতে আছেন কি অফ ডিউটিতে? আমি সব সময় ডিউটিতেই থাকি। ফোন করার কারণটা কি বলো? কারণ আমরা কাউকে বলি না, আদায় করে নি। আমরা কিছুক্ষণ আগে মন্ত্রীর ছোট্ট মেয়েটাকে কিডন্যাপ করেছি। কি চাও তোমরা? তোমার সাথে দেখা। শুনেছি যে তুমি বাহাদুরিতে অনেক কাণ্ড কারখানা করেছো, দেখতে চাই যে তোমার বিশেষত্ব কি আছে। যদি বাচ্চাটাকে বাঁচাতে চাও,
তো বাঁচিয়ে দেখাও। যদি আধ ঘন্টার মধ্যে তুমি এসে না পৌঁছাও তাহলে আমরা বাচ্চাটাকে জানে মেরে মজা। কোথায় যেতে হবে? কালো পাহাড়ের পিছনে যে ফ্যাক্টরি আছে ওখানে। কিন্তু একা এসো, কাউকে যদি সঙ্গে নিয়ে আসো তাহলে তুমি বাচ্চার লাশ পাবে। ঠিক আছে ঠিক আছে। এ ভাই, যেমন বলেছিলাম তেমনই করো। হ্যাঁ ওকে। আরে ইন্সপেক্টর, একা এসেছিস তো? একদম একা এসেছি। লেডি ইন্সপেক্টর, বাহ কি মজা। হ্যাঁ এই মিথ্যে কথা বলছিস, বললি একা এসেছিস আবার স্বামীকে নিয়ে এসেছিস। এ আমার স্বামী নয়, এমনি চলে এসেছে, যাও এখান থেকে। ম্যাডাম কোনো সমস্যা, আমি সাহায্য করতে পারি? না দরকার নেই, যাও এখান থেকে, না হলে মিনিস্টারের মেয়ের জীবন শেষ হয়ে যেতে পারে। গো, আই সেড গো। ওকে ওকে। এই তুই যেই হস না কেন, এসে ভালোই করেছিস, চল তাড়াতাড়ি ইন্সপেক্টরের পিস্তল বার কর। চলো বের করো। বের করে ফেলেছি, চল দুজন উপরে। চলুন ম্যাডাম। ও আমার ভাই, এ আমার সোনা, ও আমার মোনা, তুই আমাকে ক্ষমা করে দে ভাই। এনে এনে টাকা গুনো ধর। এক দুই। I'm sorry. No problem. থ্যাংক ইউ ফর ইওর হেল্প। এই দেশের সমস্ত মানুষ যদি তোমার মতো ভালো মানুষ হয়, এরকম করে আইনের সাহায্য করে, তো এখান থেকে অপরাধী শেষ হয়ে যাবে। থ্যাংকস অ্যাগেইন। ওয়েলকাম। এমনিতেও আমি আইনের সাহায্য করে খুব আনন্দ পাই। আসছি। ওকে। আন্টি, ওই আঙ্কেল ভালো তাই না? খুব ভালো, উনি আমাকে চকলেটও দিয়েছেন। ইনি চকলেট দিয়েছেন? হ্যাঁ, উনি আমাকে ঘর থেকে নিয়ে এসেছিলেন, আপনাকে ফোনও করলেন, আপনাকে সাহায্যও করলেন, কিছুই বুঝতে পারছি। আচ্ছা, এসব এনারই প্ল্যান। এবার বলো, কেন মরতে চাও তুমি? মিনিস্টারের মেয়েকে কেন কিডন্যাপ করেছিলে? বলো, কার হয়ে তুমি কাজ করো? তোমার পেছনে কে আছে? তোমার হেডকোয়ার্টার কোথায় বলো? আমি আমার মনের ইচ্ছায় কাজ করি, আমার সাথে আমারই ভালোবাসা, আর আমার হেডকোয়ার্টার আমার হৃদয়টা। এভাবে বের করা যাবে না। কেন আপনি আপনার কোমল হাতের উপর অত্যাচার করছেন? ঠিক আছে, বলছি, একটা শর্ত আছে। এরকম সামনে নয়, আমি একান্তে বলবো। ঠিক আছে, তোমরা সবাই বাইরে যাও। এবার বলো, কাছে এসো, সকলে শুনবে, দেয়ালেরও কান আছে। এখন বলো, আরো কাছে এসো,
এবার বলো। আরো কাছে। I love you. Ouch. I love you. Ouch. I love you. I love you. You. I love you. I love you. I love you. I love you. Constable, একে ছেড়ে দাও। I love you. উচ্ছ, কিছু বলল? হ্যাঁ বলেছে। কি বলল? উচ্ছ, I love you. I love you. I love you. উচ্ছ, I love you. সঙ্গিনী আমার জীবন।
বলেছিলাম না পাঙ্গা নিও না, মোটা মোটা হাতে কিরকম মেরেছে দেখ, ভাগ্যিস আমি ছিলাম না, নয়তো আমার মুখ থেকে আরো পেটাতো। ব্যথা করছে কি? আরে যে ব্যথা দিয়েছে না, সে যদি ফুল না ছড়ায় তো আমার নাম রাজু নয়। তুই আবার দেখা করার কথা ভাবছিস? আরে ভাই প্রার্থনা করছি তোর সাথে দেখা যেন না হয়। শয়তান কা নাম লিয়া শয়তান হাজির, কেমন এসছে? আমি চললাম খুব ব্যথা হচ্ছে, ব্যথা করছে, এই কোমল কোমল হাতের কষ্ট হয় এই জন্য ব্যথা করছে। এখনো তুমি আমার কথাই ভাবছো? তো কার কথা ভাববো? I'm sorry. যাকে ভালোবাসা যায় তার কথাই তো চিন্তা করতে হয়। আমি জানতাম না, আমি একদম জানতাম না যে তুমি আমাকে এত ভালোবাসো, কিন্তু তোমার এটা করা উচিত হয়নি। তো আর কি করতাম, ভাবলাম হয় ভালোবাসা পাবো না হলে প্রেমিকা হবো। কমল করে দিয়েছো, কমল করে দিয়েছো, একটা পুলিশ অফিসারকে তোমার প্রেমের জালে বন্দী করে দিয়েছো। এখন নেক্সট। ওই দেখ সরস্বতী ওখানে পুজো করছে। তুই সাঁতার জানিস তো? সাঁতার জানিস তো? সাঁতার তো পাক্কা পাক্কা। এই সাঁতারের কথা বলছিস? সাঁতার তো ব্যাস ব্যাস ব্যাস। বন্ধু একটা কাজ কর, তুই নদীতে ঝাঁপ দে আর নিচে থেকে গিয়ে সরস্বতীর পা টেনে ধর, ব্যাস। তুই চাইছিস পটাতে নাকি চাইছিস ডুবোতে? আরে ডুববে কি করে, আমি বাঁচিয়ে নেব। আজকে মঙ্গলবার তো? হ্যাঁ, আজকে আমি নদীতে নামবো না, মা আমাকে বারণ করেছে ছোটবেলায়। আরে মঙ্গলবারের সাথে জলের কি সম্পর্ক? তুই যাবি কি না? বন্ধুত্বে দিব্যি দিব্যি দিস না গুরু, তোর জন্য আগুনে ঝাঁপ দিতে পারি, জল তো দিনের কথা, সাঁতার জানা বলছি, জলে ঝাঁপ দিতে বলছি। ভগবান আমি সাঁতার জানি না, আমি সাঁতার জানি না ভগবান। আমাকে বাঁচাও। প্রথমে আমাকে জলের মধ্যে টানলে, তারপর বাঁচালে, এখন দাঁত দেখাচ্ছ, কি ভেবেছ তুমি? বোকা কথা কর। গুরু
রামায়ণে হনুমান লঙ্কায় আগুন লাগিয়েছিল, আর এই কলিযুগের হনুমান নদীর সম্পূর্ণ জল খেয়েছে। আমি বলি কি, গঙ্গা যমুনা দিয়েই কাজটা চালিয়ে নে, সরস্বতীকে আয়ত্তে আনা তোর দ্বারা অসম্ভব। একটা আইডিয়া এসেছে। কি আইডিয়া ভাই? তুই এই মাত্র বললি যে তুই কলিযুগের হনুমান। এখন এই হনুমানজি আমার কাজ করবে। এ বজরং বলি, আবার কি ফ্যাসাদে ফেলছো বাবা? বালিকা, 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 ওঠো। হনুমানজি, আপনি? এটা বাস্তব না স্বপ্ন? এটা স্বপ্ন নয় বালিকা। প্রভু, আপনার ঠান্ডা লেগেছে। বালিকা, মেঘের ভেতর থেকে আমাকে আসতে হয়, একটু তো ঠান্ডা লাগবেই বালিকা। কিন্তু আমি তোমার ভক্তিতে প্রসন্ন হয়ে স্বয়ং হাজির হয়েছি এখানে তোমাকে দর্শন দেওয়ার জন্য। আমি তো খুব ভাগ্যবতী প্রভু। কিন্তু আমি তোমার উপর রেগে আছি বালিকা। আমি কি পাপ করলাম প্রভু? তুমি বিয়ে কেন করছো না? আপনি কথা বলছেন প্রভু যে স্বয়ং বাল ব্রহ্মচারী? এটা যুগ যুগান্তরের ঘটনা। ওটা সত্য যুগ ছিল যখন আমি ব্রহ্মচারী হওয়ার প্রতিজ্ঞা করেছিলাম। এটা কলিযুগ, এই কলিযুগে বিয়ে না করাটা মহাপাপ বালিকা, মহাপাপ। আমি বিয়ে করিনি বলে আমার বংশবৃদ্ধি হয়নি। মনুষ্য জাতি যদি বিয়ে না করে এই পৃথিবীতে একটাও ভক্ত থাকবে না বালিকা, একটাও ভক্ত থাকবে না। এরা কথাটা আপনি সত্যি বলেছেন, কিন্তু কিন্তু বিন্দু কিচ্ছু শুনবো না। আমার কথা শোনো আর বিয়েটা করে নাও। যা আপনার ইচ্ছে প্রভু, কিন্তু আমার হবু বর কে হবে প্রভু? ও সব চিন্তা তুমি করো না, কালকে সকাল 10টার মধ্যে মন্দিরে চলে যেও। আচ্ছা। ওখানে একজন ভদ্রলোক কালো প্যান্ট আর সাদা শার্ট পরা দেখতে পাবে, ওই তোমার স্বামী হবে। ঠিক আছে প্রভু, আমি কালই যাব। অবশ্যই যাবে, কিন্তু মনে রেখো ও কিন্তু আমার প্রিয় ভক্ত, কালো প্যান্ট আর সাদা শার্ট। এখন চোখটা বন্ধ করে নাও বালিকা। কেন প্রভু? মনে মনে রামের নাম জপ করো। জয় জয় রাম, 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 জয় জয় রাম। কাল সকাল ঠিক 10টায় কালো প্যান্ট সাদা শার্ট, জয় রাম। হে প্রভু, যদি কোনো অন্যায় করে থাকি ক্ষমা করে দিও, কিন্তু এদের দুজনকে মিলিয়ে দিও প্রভু। পাবন পুত্র হনুমান কি যায়। ডুগরু, তোর ভালোভাবে মনে আছে তো তুই কালো প্যান্ট আর সাদা জামা বলেছিলি? আরে তুই কি আমাকে বোকা ভেবেছিস? আমি সরস্বতীকে বলেছি হোয়াইট প্যান্ট হোয়াইট শার্ট। কি বললি? কি বললাম? আরে তুই তো এক্ষুনি বললি যে সাদা প্যান্ট আর কালো জামা। আরে তুই যেটা বললি সেটাই তো বলেছি। আরে ডুগরু, তুই তো আমাকে মেরে দিবি। তুই তো আমাকে বলেছিলি যে কালো প্যান্ট আর সাদা জামা, আমি তো ওটাই পরে এসেছি, এখন বলছিস না সাদা প্যান্ট আর কালো জামা। প্রথমে যেটা বললাম ওটাই তো কারেক্ট। আরে ডুংরু, বুদ্ধিতে জোর লাগা, কি বলেছিলি বল। কেন আমাকে কনফিউজ করছিস ভাই তুই? দেখ, আমি সরস্বতীকে এটা তো অবশ্যই বলেছি, একটা প্যান্ট একটা কালো একটা শার্ট, এটাই বলেছি। আরে ইয়ার, তুই তো মার খাওয়াবি। কিন্তু তুই যেটা পরেছিস সেটাই তো কারেক্ট, পারফেক্ট, চল। আরে ভাই কিছুই তো হয়নি, ব্ল্যাক প্যান্ট হোয়াইট শার্ট, ব্যাস। আরে ভাই ওইদিকে দেখ, কালো প্যান্ট সাদা জামা। এইদিকে আসছি, ওই সরস্বতী ওখানে পৌঁছে গেলে না গন্ডগোল হয়ে যাবে, ভাগা ওকে। দাঁড়াও, পুজো করতে এসছো তো, চোখটা বন্ধ করো, সাবাস। এই এই এই
এই চুপ করো। তুমি কি জানো না এই মন্দিরে ব্ল্যাক প্যান্ট হোয়াইট শার্ট পরে আসা বারণ আছে? শার্ট আমার, প্যান্ট আমার, তোর কি অসুবিধা হচ্ছে? এই বেশি কথা বলবি তো, প্যান্ট জামা খুলে না ল্যাংটো করে পাঠিয়ে দেবো। এটা ধর, চল 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 চল। ব্ল্যাক প্যান্ট, হোয়াইট শার্ট, আসলে ভগবান আপনার স্বপ্নে এসেছিলেন, কিন্তু আমাকে তো দর্শন দিয়েছে। আমাকে বললেন মন্দিরে যে ব্ল্যাক প্যান্ট হোয়াইট শার্ট পরা যাকে পাবি সেই তোর হবু বর হবে। আচ্ছা, কিন্তু আমাকে তো বললো না। কিন্তু ভগবানের এটাই ইচ্ছে। যদি ভগবানের ইচ্ছা হয় তাহলে আমারও একই ইচ্ছা। একটা কথা বলবো, ভগবানের ইচ্ছা কি সুন্দর। হয়েছি আমি তোর প্রেমেতে দিবানা, ভালোবেসে পাগল হয়ে যাব, চুপি চুপি ঘায়েল হয়ে যাব, জানা হয়েছি আমি তোর প্রেমেতে দিবানা,
জানা হয়েছি আমি তোর প্রেমেতে দিওয়ানা। আপনি আমাকে ডেকেছেন হিটলার সাহেব? শুনেছি তোর হাতের সইটা খুব ভালো, এই কাগজটার উপরে সই কর। এটাও তোমার পছন্দের চেকবুক, এইটার মধ্যেও তোমার সুন্দর সুন্দর সইগুলো করো। কিন্তু করো করো। ঠিক আছে, করছি করছি। আমি এই কাগজটায় লিখেছি যে তোর মৃত্যুর পরে তোর সমস্ত সম্পত্তি আমার হবে। জানিস এটা আমি কেন করেছি? কারণ বেইমানি করে আমার টাকা তুই নিজের ব্যাংকে জমা করেছিস। আমার সঙ্গে বেইমানি? যে হচ্ছে বেইমানদের সর্দার। লোক আমার ক্যারেক্টারকে বুঝতেই চাই না কেন? আমাকে মাফ করে দিন, আমাকে মাফ করে দিন হিটলার সাহেব। মাফ করলাম মাফ। মৃত্যু পথযাত্রীর ইচ্ছা তো পূরণ করতেই হয়। বাবা, তুমি ম্যানেজার সাহেবকেও মেরে ফেললে? তো কি করতাম, পুজো করতাম? আমি তোমাদের তিনজনকে কিছু বলেছিলাম। কি বলেছিলাম? আপনাকে বাবা বলা যাবে না, এর জন্য আমরা তিন ভাই না, একে অপরকে সব সময় মনে করাতে থাকি। আমি কি সব ছেলেদের জন্ম দিয়েছি। কান খুলে শোনো, কানের মধ্যে আঙুল ঢুকিও না। যদি এক মাসের মধ্যে তোমরা ওই তিনজনকে বিয়ে করতে না পারো, তো আমি তোমাদের বরযাত্রার ব্যবস্থা করব। কি যে বলো তুমি, তোমরা হাসছো কেন? আরে একজন তো কথা বলো, আমাদের যদি বিয়েই না হয় তাহলে কি করে বরযাত্রী হবে? এখনই দেখা যাচ্ছে। আমরা তোমাদের ফুল দিয়ে ভালোবাসা জানাচ্ছি। আপনারা রাগ করবেন না, এটা আমাদের আইডিয়া না, এটা আমাদের বা মানে মানে বাবা পাঠিয়েছেন খাবার জন্য। আসলে বাবা যখন এই দুজনকে মারে না, তখন আমি জোরে জোরে তালি বাজাই, আর তখন এই দুজন মিলে আমাকে মারে, তাই না দাদা? তোমরা আমাদেরকে ফুল দিয়ে প্রেমিকা বানাবে, আর তারপরে এনগেজমেন্ট করবে, তারপর বিয়ে করবে। মা, এগুলো আপনারা কি রকম করে জানলেন? তোমরা তো আমাদের কাজের অনেক সুবিধা করে দিলে। দাদা, আমরা বাবার হাতে মার খাওয়ার থেকে বেঁচে গেলাম। কে কাকে বিয়ে করবে? দাদা, আমরা আমরা তিনজন বোন একটা সিদ্ধান্ত নিয়েছি যে আমরা সেই ভাইদেরই বিয়ে করব যাদের হাইট একরকম। তোমাদের হাইট যেন কত?
আমি 6-3, আমি 6-2, আমি 6-1। খুব গড়বড় হয়ে গেল। কেন? তো তুমি একটা কাজ করো, 1 ইঞ্চি হাইট বাড়িয়ে, আর তুমি 1 ইঞ্চি কমিয়ে, তখন তো তোমাদের হাইট 6-2 হয়ে যাবে, তখন আমরা তোমাদের বিয়ে করে নেব। হ্যাঁ বাবা, এবার খুব খুশি হবে, আমরা এবার আসি। আরে কি ব্যাপার হলো আজকে, আমার তিন মেয়েকে এত খুশি খুশি লাগছে। হিটলার আঙ্কেলের তিনজন ছেলে এসেছিল আমাদেরকে বিয়ে করার জন্য। আরে ওদের সব মাথা খারাপ। কিন্তু এটা সত্যি যে এবার তোমাদের বিয়েটা ভালোই ভালোই হয়ে যাওয়া উচিত। যদি তোমরা বলো আমি তাহলে কথাবার্তা এগোতে পারি। না বাবা, বাইরে যাবার কোনো দরকার নেই, আমরা ছেলে পছন্দ করে রেখেছি। হ্যাঁ, আরে এটা আমি কি শুনছি, এর থেকে বড় খুশির খবর আর হতেই পারে না। শুভ কাজে দেরি কেন? একটা কাজ করো, কাল সকাল 10টায় তিনজন পাত্রকে বাড়িতে ডাকো। ওট ছুরি, তোদের বিয়ে। কি, কাল 10টার সময় তোমার বাবা কথা বলার জন্য ডেকেছে? কথা বলার জন্য নয়, এনগেজমেন্ট করার জন্য। এনগেজমেন্ট এত তাড়াতাড়ি কেন? আমার তো তাড়াহুড়ো আছে, তোমার নেই? আমারও তাড়া আছে, কিন্তু কালকেই 10টার সময় কেন? কেন, কাল 10টায় কি প্রবলেম আছে? প্রবলেম কিছু না, কিন্তু তৈরি হতে হবে তো, এই জন্য। তোমার তৈরি হবার কোনো প্রয়োজন নেই, সবকিছু বাবা করে নেবে, শুধু তোমাকে কাল সকাল 10টায় বাড়ি আসতে হবে, ওকে? হ্যাঁ ওকে। কালকে আমার অবস্থা খুব খারাপ হতে চলেছে, এই তিন তিনটে এনগেজমেন্ট একসাথে কি করে হবে? তিন তিনটে তার মানে কি? মানেটা হলো যে এক তোমার আর আমার এনগেজমেন্ট, আর দুটো আমার বন্ধুর এনগেজমেন্ট। তাই ভাবছিলাম যে তোমার কাছে যাব না, বন্ধুর কাছে যাব। কি বলছো তুমি, কেউ নিজের বিয়ের কথা ছেড়ে অন্যের বিয়ের কথায় যায়? কাল সকাল 10টার মধ্যে বাড়ি চলে আসবে, ওকে? ওকে ওকে ওকে। এখন কি করবে গুরু? একই সময় একই জায়গায় তিনটে তিনটে রাজুকে কি করে দাঁড় করাবি তুই? হ্যাঁ ওটাই তো ভাবছি। ভাবছিস তো? আমি একটা আইডিয়া দিতে পারি। কি? এখন ওদের তিনজনের বাবার কাছে তুমি যাও, ওনার পা ধরে তুমি ক্ষমাটা চেয়ে নাও। আরে চুপ কর তো, আমাকে একটু চিন্তা করতে দে। আরে ইয়ার, আমার কোনো ভ্যালুই নেই। এসো হিটলার, এসো। ভালো হয়েছে তুমি চলে এসছো, যদি তুমি না আসতে তাহলে এই পার্টির রং হয়তো ফিকে হয়ে যেত। আর সেদিন কি যেন বলেছিলে হিটলার? যে আমি দেখবো যে তোমার মেয়েদের বিয়ে তুমি কিভাবে দাও। আমি তোমাকে এই জন্য এখানে ডেকে পাঠিয়েছি যে তুমি নিজে নিজের চোখ দিয়ে যাতে এই বিয়ে দেখতে পাও। কি হলো তোমার মুখের রং, এরকম বিবর্ণ দেখাচ্ছে কেন? মুখের রঙের দিকে তাকিয়ে কোনো লাভ নেই বন্ধু, আমি চাইলে এখনই তোমার পার্টি বরবাদ করে দিতে পারি। লোক আমার ক্যারেক্টারকে বুঝতে পারে না কেন সেটা জানি না। এমনিতে তো আমি সবকিছু ভুলেই তোমার মেয়েদেরকে আশীর্বাদ করতে এসেছি। বন্ধু তোমার জামাইদের তো দেখছি না, এক্ষুনি এসে পড়বে, ততক্ষণ আপনারা এনজয় করুন। শোনো, কান খাড়া করে শোনো, একবার বলবো 100 বার শুনে নেবে, তোমাদের আঙ্কেলের তিন জামাইকে ভালো করে দেখে নেবে। কি করে দেখবো বাবা, ওরা তো আসেনি। এলে পরে দেখবে, আর পার্টি শেষ হতেই খতম করে দাও, বুঝেছ? তোমার ছেলে না, এসব কথা তাড়াতাড়ি বুঝে। কি হয়েছে বন্ধু, এখনো তো একজনেরও দেখা নেই। না না, এত খুশি হওয়ার দরকার নেই, ওরা এক্ষুনি এলো। হ্যালো, হ্যাঁ বলছি। কি
কখন? আচ্ছা আমরা আসছি। কি হলো বাবা? কি হয়েছে বাবা? ওই তিনজনের অ্যাক্সিডেন্ট হয়েছে, তিনজনকে জেনারেল হসপিটালে ভর্তি করা হয়েছে। চলো দেখছি। চলো বাবা, চলো বাবা, চলো চলো। বাবা, তোমার মুখের কথা খুব খারাপ। ওই তিনজনকে তুমি মারতে বললে আর ওরা বড়া। তিনজনের একসাথে অ্যাক্সিডেন্ট? তাহলে মে কুছ কালা হ্যায়। সবসময় বাবা আমাদেরকে না চুপ, গর্দভ, গাদা, বোকারাম, হাদারাম বলে। এখন আমাদের কিছু একটা করতে হবে যাতে বাবা অনেক খুশি হয় আর আমাদের বাবা দেয়। হ্যাঁ, আমার কাছে একটা আইডিয়া আছে। হ্যাঁ, বল বল। বলি, আমরা সবাই পুলিশ স্টেশনে গিয়ে বাবার বিরুদ্ধে সব কথা ফাঁস করে দিয়ে আসব। এই বাহানায় বাবার জেল হয়ে যাবে, আর তারপর আমাদের আর বোকা হাতা বলতে পারবে না। ঠিক আছে, ঠিক আছে। ওরে গর্ধবের দল, বাবা চলেছে। এ তো আমার গলা ছিল, ভয় পেলে তো। একদম চুপ করে থাক তুই। তুই সবসময় গন্ডগোলটা ফাঁকাস। দেখ, এখন তুই একটা নতুন আইডিয়া বল যাতে বাবা খুব খুশি হয়। কোনো প্রবলেম নেই, আমার কাছে একটা আইডিয়া আছে। বল বল। গঙ্গা, যমুনা, সরস্বতী তিনজন প্রেমিক হসপিটালে রয়েছে। ব্যান্ডেজ বাঁধার জন্য ওদের মুখগুলো বোঝা যাচ্ছে না। আমরা ওদের মেরে কোনো জায়গায় ফেলে দেবো, আর ব্যান্ডেজ বেঁধে আমরা ওখানে শুয়ে পড়বো। তিনজন মেয়ে ওখানে আসবে, আমাদের প্রেমিক ভেবে ভালোবাসবে, আর আমরা ওদের সঙ্গে ওইটা করবো। সিকিউরিটি, জেনারেল হসপিটাল, ওয়ার্ড নাম্বার 12, বেড নাম্বার 4, 5, 6। তিনজন পালঙ্কে শুয়ে আছে, ব্যান্ডেজ বাঁধা, নাটক করছে। তিনজনকে মেরে মেরে ধোলাই করো, পেটাই করো, কিন্তু জানতো আমার কাছে নিয়ে এসো, কারণ আমি মারবো ওদের। বুঝতে পারি না লোক আমার ক্যারেক্টারকে বুঝতে কেন পারে না। যাও। একটা কথা বলবো, ওরা তিনজন আসবে, আমাদের ভালোবাসবে আর আমাদের পাপ্পি দেবে। আরে দাদা, এ তো আমাদের সিকিউরিটি। সিকিউরিটি নয়, তোমাদের ধোলাই করার জন্য। আমার ক্যারেক্টার লোককে বুঝতে কেন পারে না। আমার চাল গুনো বেঁকা, আর বেঁকা চালের ফাঁদে যারা পড়ে তাদের সবসময় সতর্ক আর সজাগ থাকা উচিত। আমার ছেলেদের বিয়ে গঙ্গা, যমুনা, সরস্বতীর সাথে হবে। তোমরা মাঝখানে এসে পড়েছো, তাই তোমাদের মরতেই হবে। আমি চুপ, মরণ সামনে এসেছে তাই ভয় পাচ্ছিস? আরে আমরা হইয়া যেই হ, হিটলারের পেছনে লাগার ফল যে কি হয় সেটা এখনই হাড়ে হাড়ে টের পাবি। এদের ব্যান্ডেজগুলো খোলো, মরার আগে এদের চাদমুখগুলো একবার দেখি। না হলে আমাদের বাবার বিশ্বাস হচ্ছে না। তোমাদেরই ব্যান্ডেজ কে বেঁধেছে? যাও এদের ওষুধপত্র দাও। না, তার আবার দরকার নেই। এই ব্যান্ডেজটা ভালো করে বেঁধে দাও ওদের। যাও আর খোঁজ লাগাও ওই তিনজন কারা। যাও। এক গুণ
চড়িয়ে চলে এলি। আরে গঙ্গা, তুমি এত রাতে? রাত দিন আমার কাছে এক হয়ে গেছে রাজু। দিনে শান্তি না রাতে ঘুম? হ্যাঁ, আমি তো হসপিটাল গেছিলাম, শুনলাম তোমাকে ডিসচার্জ করে দিয়েছে, তাই অ্যাড্রেস নিয়ে এখানে চলে এলাম। কিন্তু রাজু, তুমি তো খুব আহত ছিলে, তোমার সারা শরীরে ব্যান্ডেজ বাঁধা ছিল, কিন্তু এখন এসব আমার গুরুজন কুচের কামার। আরে উনি তো মরাকেও জ্যান্ত করে দেয়, এই চোট সামান্য ব্যাপার। আরে তুমি তো পুরো ভিজে গেছো, তাড়াতাড়ি শাড়ি পাল্টাও, নাহলে ঠান্ডা লেগে যাবে। এসো এসো এসো, তোমার ঠান্ডা লাগলে আমার কি হবে? হ্যাঁ যাও যাও। আজ মৌসুম বড়া বেইমান। এই ডগড়ু, এবার আমি কি করব? এই মেরেছে কি হলো? আরে যমুনা আসছে। আরে যা, আরে যমুনা তুমি? আমি হসপিটালে গিয়েছিলাম, তুমি ওখানে ছিলে না। আমি অ্যাড্রেস নিয়ে খুঁজতে খুঁজতে এখানে চলে এসেছি। এখন শরীরটা কেমন? শরীর তো ঠিক আছে। আরে তুমি তো ভিজে গেছো, তাড়াতাড়ি কাপড় পাল্টাও, নালে ঠান্ডা লেগে যাবে। আসো আসো আসো। আরে এই ঘরে নয়, এই ঘরে নয়। মা মা, এসো এসো এদিকে এসো, এদিকে এসো। যাও, গুড নাইট। গুড নাইট। আরে ডগড়ু, এখন বলিস না যে সরস্বতী আসছে, আমার টেনশন দিস না। পাট্টা দিচ্ছি, পাট্টা। দাঁড়া এক মিনিট, দাঁড়া, ধর এটা, ধর যা, ভগবানের নাম নিতে নিতে যা যা। আরে সরস্বতী তুমি? আরে এটা কি হয়েছে, তোমার দুটো পায়ে ভেঙে গেছে? না না, আমি একদম ঠিক আছি। আসলে ব্যাপারটা হলো, ডাক্তারবাবু বলেছে 10-15 দিন হুইলচেয়ারে রেস্ট নাও। আমার কাছে টাকা ছিল না, এই জন্য এক ভিখারির থেকে ধারে এনেছি। আরে বাবা রে, তুমি তো পুরো ভিজে গেছো, তাড়াতাড়ি শাড়ি চেঞ্জ করো, ধরো ধরো। আরে না না, মা আমার সম্মান চলে গেল, আমি শেষ হয়ে গেলাম। আচ্ছা, কার কার সাথে শেষ হয়েছে মাথায় আসছে না, কিন্তু গন্ডগোল অবশ্যই হয়েছে। একজনের সঙ্গে হয়েছে নাকি তিনজনের সঙ্গে, কিচ্ছু মনে পড়ছে না। গুরু, সামনে কি করবে কিছু ভেবেছো? আমি তো কিছুই বুঝতে পারছি না রে। কাল যেটা হয়েছে ওটা নিয়ে ভাববো, না বর্তমানটা নিয়ে ভাববো?
আবে এখন আর ভাবার কোনো সময় নেই, পিছনে দেখ গঙ্গা আসছে। জরুরি কাজ আছে, এই চল। ভালোই হয়েছে তোমার সাথে দেখা হলো, তোমার সাথে কথা বলা খুব দরকার। কবে থেকে তোমাকে খুঁজছি। কেন, কি হয়েছে? কি হলো? কালকে যা হলো তারপরেও জিজ্ঞেস করছো কি হলো? চলো আমার বাড়ি চলো। আমি তো বাড়ি থেকে এলাম। আরে নিজের বাড়ি নয়, আমার বাড়ি, আমার বাবার সাথে দেখা করতে। বাবা? আরে কাজ মনে পড়ে গেছে, আমি বাবার সাথে পরে দেখা করে নেব। হ্যাঁ, অন্যদিন নয়, তোমার জরুরি কাজ অন্যদিন করে নেবে। এখন আমার সাথে চলো। চলো না, এসে গেলাম তো। এই ডুংরু, চল ডুংরু। আই ভগবান, বাবা মা যে কি নাম রেখেছে ডুংরুস, এই বিশ্বাস হয় না আমার নাম। চলো দেখা কি হবে কে জানে। ঘোড়ো দাদা, এটা গঙ্গার হবু বর। হ্যাঁ, আমরা ওকে ফলো করব আর সুযোগ পেলেই খতম করে দেবো। আরে ওই দিন তো তুমি খুব উন্ডেড ছিলে, ব্যান্ডেজ দিয়ে সারা শরীর ঢাকা ছিল, আজ তো একটাও আঘাত নজরে আসছে না। আসলে এইসব জন কুকুচের কৃপা, ওনার কৃপায় আঘাত তাড়াতাড়ি সেরে যায় আর চিহ্নও থাকে না। উনি কোনো ডক্টর? উনি তো আমার কাছে অনেক কিছু, কিন্তু তার থেকেও বড় ব্যাপার উনি আমার গুরু। মনে হচ্ছে উনি খুব জ্ঞানী মানুষ। আরে মানুষ নয়, পরমাত্মা, পরমাত্মা। ছোটবেলায় আমি একবার কুয়োর মধ্যে পড়ে গেছিলাম, আমাকে তোলার জন্য কারুর কাছে দড়ি ছিল না, আমি প্রায় ডুবেই যাচ্ছিলাম। হঠাৎ জন কুচ ওখানে এলো, নিজের গালের থেকে একটা দাড়ি ছিলল, সেটা কুয়োর মধ্যে ফেললো, আমি ওটাকে ধরে ওপরে উঠে পড়েছি। তখন থেকেই তুমি আমার গুরু। আরে কি বলছো তুমি! আরে হ্যাঁ মনে পড়লো, গঙ্গা আমাকে একবার এই কথা বলেছিল। কিন্তু লম্বা দাড়ির কথা ও আমাকে কিছু বলেনি তো? এখন দাড়ি থাকবে কি করে, এত লোককে বাঁচিয়েছে যে দাড়িটাই শেষ হয়ে গেছে। ও কি হলো বাবা? আমার একটা চারানা পড়ে গেছে। আরে একটা চারানা পড়ে গেছে, আমি দশটা চারানা দিয়ে। এটা জন কুচ দিয়েছিল, আমার জন্য খুব লাকি। আচ্ছা আচ্ছা, পেয়ে গেছো? হ্যাঁ পেয়ে গেছি। আবার কি হলো? আচ্ছা আচ্ছা যাও। ডালের মধ্যে কোনো কালা, ও যৌবনাকে দেখে ভালো লাগে না। আরে দাদা তুমিও তো যাও, যখন এটা আসে। দাদা চলো গিয়ে দেখি আমরা। বাবা এতক্ষণ তোমার কাছে কে বসেছিল? আমার সঙ্গে গঙ্গার হবু বর ছিল ওটা। রিয়েলি? হ্যাঁ। আই রিয়েলি ওয়ান্ট টু সি। এখনই আসলে আমি তোমার সঙ্গে আলাপ করিয়ে দেব। হ্যালো। হ্যাঁ চলে এসো চলে এসো। আরে না না, এরকম কোনো ব্যাপার না বুঝলে। আরে না হলে কোনো ব্যাপার নেই, না না কোনো অসুবিধা নেই। আরে তুমি, এটা বাস্তব না স্বপ্ন? আসলে ভালোবাসা তো বাস্তবই, কিন্তু এটাকে স্বপ্নের মতন লাগে। তোমাকে দেখার জন্য মন কেমন করছিল, চলে এলাম, মন ভরে গেল, আসি। আরে কোথায় যাচ্ছ? সবকিছু বুঝতে পেরেছো? বুঝতে পেরেছি। এটা ভালো করে বন্ধ করে দিও। করবো। বাই বাই বাই। এখন তো পুরো ডালটাই মনে হচ্ছে কালো। একটা কথা বলি তোমাদের, এখানে তো তিনটে ফুল একটা মালি। ম্যাডাম, কি হয়েছে?
আসলে ওই ঝগড়া টগড়া দেখে আমার পেটে একটু গরম হয়ে গেছে ম্যাডাম, বহুত জোর পেয়েছে আর কি। আপনি তাড়াতাড়ি যান, না হলে চারটে মাটা আরো হয়ে যাবে। আমি রিক্সা নিয়ে এক্ষুনি আসছি, আপনি যান। নমস্কার। আরে এসো বাবা এসো, তুমি তো এমন ভাবে আসছো যেন যুদ্ধ জয় করে আসছো। মনে করুন যে যুদ্ধই জিতে এলাম। আচ্ছা, কালকে রাতে কিছু খেয়ে ফেলেছিলাম, ওই জন্যই পেটটা খারাপ হয়ে গেছে। আমাকে আগে কেন বলনি? আমার একটা মেয়ে ডাক্তার, আমি তাকে ডেকে দিচ্ছি। একদম না, একদম না, আমি এমনি ঠিক হয়ে যাবো। নাও বাবা কফি। কি হলো? গরম। আচ্ছা আমি আসি। কিন্তু এত তাড়া কিসে? ওই আসলে ওই বিধবা মহিলাদের জন্য চাঁদা তুলতে হবে। ও, এত মহৎ কাজ করছো তুমি। আসবে যখন, আমাকে সংস্থার নাম বলো, আমি চেক সাইন করে দেব। আচ্ছা গঙ্গা আসি। বাবা, তোমার হবু জামাই কেমন লাগলো? আরে খুব ভালো, খুব ভালো জামাই চুজ করেছো তুমি। এখন বুঝেছি পুরো ডাল কালো নয়, কারণ ডালটাই নেই, সব কালো আর কালো। বাবা, আমরা আজ তোমার জন্য বিশাল বড় খুশির খবর এনেছি, যা শুনে তুমি খুব খুশি হবে আর আমাদের বুদ্ধিমত্তার খুব প্রশংসা করবে। তোমাদের বুদ্ধিদীপ্ত কাজকম্ব শোনার জন্যই তো আমি ব্যাকুল হয়ে আছি বাবা। বলো বলো, কি এমন কম্ব করেছো বাবধন? জানো বাবা, তুমি ওরা তিনজন নয়, একজনই কিন্তু লোক। তিনজন সেজে একলা মেয়েগুলোকে বোকা বানাচ্ছে। বাবা বাবা, কি বীরত্বই না দেখিয়েছো! এর জন্য আমি তোমাদের তিনজনকে একটা বড় পুরস্কার দেব। গর্ধবের দল, আমাকে এই পেলি বোকা হাঁদা বানানোর জন্য? কিন্তু বাবা। বাবা নয়, কব বলবি আমাকে? এই কথাটা আমাকে সবসময় মনে করাতে থাকবে। দূর হও এখান থেকে। প্রথমেই বলেছিলাম কি, বাবাকে পুলিশের হাতে তুলে দাও। ঠিক বলেছিলি। সরি ভাইরা। স্যার, আপনার ছেলেরা ঠিকই বলেছে, আমি নিজে চোখে দেখেছি, ওরা তিনজন নয় একজনই। আচ্ছা, তো ব্যাপারটা তাহলে এই, তো খোঁজ লাগাও কেউ, আর ওকে এখানে আনার দরকার নেই, ওখানেই ওকে মাটিতে পুঁতে দাও। সরি গুরু, দেরি হয়ে গেল, না হলে পা ছিঁড়ে হাতে দিয়ে দিতাম। কি ওরা কারা ছিল? মনে হচ্ছে হিটলারের লোক। তার মানে হলো ডংরু, হিটলার আমাদের উদ্দেশ্যটা ধরে ফেলেছে। আমাদের কিছু করতে হবে গুরু, না হলে আমাদের চালে আমাদের কিন্তু মাত করে দিয়ে চলে যাবে। হ্যাঁ, তার উপর গঙ্গা যমুনা সরস্বতী তোমার প্রেমেতে এমনি পাগল। তবে ঠিক আছে, কাল থেকেই বদলা আর ভালোবাসার গল্পের ক্লাইম্যাক্স শুরু হবে। বাস। মা,
তোমরা ঠিক সময় এসে গেছো। এখন আমি তোমাকে একটা সুন্দর চমৎকার দেখাবো। রাজু, রাজু, হ্যাঁ, মা, এটা গঙ্গা। আমাকে ক্ষমা করে দাও মা। যে অহংকার তোমাকে অপমান করেছিল সেটা আজ ভেঙে গেছে, তার জায়গা ভালোবাসা নিয়ে নিয়েছে। আমি রাজুকে খুব ভালোবাসি মা। মা, এটা যমুনা। মা, আমাকে মাফ করে দিন। না বুঝেই আমি ওই দিন অনেক কিছু বলে ফেলেছি। আমি আপনার ছেলে রাজুকে ভালোবাসি। মা, এটা সরস্বতী। মা, আমাকে ক্ষমা করে দিন। সেদিন রাগের মাথায় খারাপ কথা বলে ফেলেছিলাম। আমি আপনার ছেলে রাজুকে ভালোবাসি। এসব কি হচ্ছে রাজু? তোমার অপমানের যোগ্য জবাব। আমি তোমার মাথায় হাত রেখে প্রতিজ্ঞা করেছিলাম, একদিন ওই তিন বোন তোমার পায়ে ধরে ক্ষমা চাইবে। কিন্তু রাজু, মা, এখনো আমার প্রতিজ্ঞা পূরণ হয়নি। আমি তোমাকে এটাও বলেছিলাম, ওরা তোমার কাছে ক্ষমা চাইবে আর মনে তোমার থেকে 100 গুণ দুঃখ থাকবে। সেই দিন আর দূরে নয় যেদিন আমার প্রতিজ্ঞা পূরণ হবে। তুমি দেখো মা, অদ্ভুত ব্যাপার, তিন বোন ভেবেছিলাম কখনো কাউকে ভালোই বাসবো না, কিন্তু তিনজন বোন একই সাথে ভালোবাসলো, একই সাথে বিয়ের কথাও ভাবছে, আর একই সাথে হবু শাশুড়ির সাথে দেখাও করেছে। এটার কারণ হলো আমাদের তিন বোনের মধ্যে সুসম্পর্ক। সরস্বতী, তোর শাশুড়ি কেমন? উনি তো সাক্ষাৎ দেবী। ওনার সঙ্গে দেখা করে খুশিও হয়েছি আর মনের বোঝা হালকাও হয়ে গেছে। মনের কষ্ট? হ্যাঁ, ওই দেবী যাকে আমরা ঘরেতে অপমান করেছিলাম। কি কি বলছিস তুই? ও তো আমার রাজু মা। সেদিনের ব্যবহারের জন্য ক্ষমা চেয়েছি আমি। আমার জন্য না মতো রাজু, আর ওটাই ওর মা। এর মানে হলো রাজু আমাদের তিন বোনকে প্রেমের জলে ফাঁসিয়েছে। তোদের দুজনের কাছে ওর ফটো আছে? আছে, আমার কাছেও আছে। একটা কাজ কর, ছবিগুলো নিয়ে আসি, এক্ষুনি জানা যাবে চকচকটা কি। চল। বন্ধু, রিটায়ার হয়েছ কিন্তু এখনো চেয়ারে আঠার মতো আটকে আছো। ঘুরিয়ে ফিরিয়ে কথা বলার আগে এখানে আসার উদ্দেশ্যটা বলো। আমি একবার বলবো, 100 বার বুঝে নেবে। আমি কি বলেছিলাম, একদিন তুমি মাথায় থালা নিয়ে তোমার মেয়েদের জন্য আমার কাছে সম্বন্ধ চাইতে আসবে, আজ সেই দিন। আচ্ছা, কখন দেখলে স্বপ্নটা? স্বপ্ন তো অনেক দূরের কথা বন্ধু, এখন আমি যেটা বলবো ওটা শুনলে তোমার দিন আর রাতের ঘুম একেবারে ছুটে যাবে। তোমার তিন কন্যাই প্রেম করে চলেছে, কিন্তু তিনজন নয়, শুধু একজনের সঙ্গে। কি উল্টো পাল্টা বলছো তুমি? উল্টো পাল্টা নয়, সত্যিটা বলছি, কঠিন সত্য, তোমার সম্মানের সমাধি। কিন্তু চিন্তা করো না, আমি তোমার আত্মীয়, দূর সম্পর্কে তো কি হয়েছে, তোমার সম্মান আমার সম্মান, তোমার অসম্মান আমার অসম্মান। এখনো আমার কথার খেলাপ হয়নি, এখনো আমি আমার ছেলেদের সাথে তোমার মেয়েদের বিয়ে দিতে রাজি আছি। বলা শেষ হয়েছে? নাও ইউ ক্যান গো।
লোক আমার ক্যারেক্টারকে বুঝতেই কেন চায় না? আমি তোমাকে সাহায্য করতে এলাম আর তুমি আমাকে শত্রু করার জন্য উঠে পড়ে লেগেছো। অনেক ভুগতে হবে এই শত্রুতার জন্য বন্ধু। ঘেউ ঘেউ করলে সেই কুকুর কামড়ায় না, আর হিটলার নাম রাখলে সে হিটলার হয়ে যায় না। বাইরে গিয়ে ঘেউ ঘেউ করো। নাও ইউ গেট আউট। এখনো তুই মিথ্যা কথা বলছিস, আমাদের সবকিছু জানা হয়ে গেছে। অরুণ, তুই কলেজে কি কি করে এসেছিস? তুই মধুর জীবনটাকে নিয়ে ছিনিমিনি খেলেছিস, ওকে কামনার শিকার বানিয়েছিস। যখন ওর মা এলো আমাদেরকে দিয়ে মিথ্যে বলিয়ে পাপ করালি। ওর জন্য আজ আমাদের তিন বোনকে ভুগতে হচ্ছে, তারই পরিণতি। মধুর ভাই রাজু নিজের বদলা নেবার জন্য আমাদের তিনজনকে তার প্রেমের জালে ফাঁসিয়েছে। বল অরুণ, এবার আমরা কি করব? আমাদের জীবনটা শেষ করে দেওয়ার জন্য দায়ী তুই। ব্যাস ব্যাস, এর জন্য আমি দায়ী, আমি পাপ করেছি, আমাকে ক্ষমা করে দিও। ক্ষমা আমরা করব না, মধুর মায়ের কাছে গিয়ে ক্ষমা চা। যদি তোর মনুষ্যত্ব বেঁচে থাকে তাহলে মধুকে বিয়ে কর। ঠিক আছে, আমি সেটাই করব, এটাই হবে আমার পাপের প্রায়শ্চিত্ত। কিন্তু তোমাদের কি পরিণতি হবে? রাজু কাকে বিয়ে করবে? শুধু অরুণ আর তোমাদেরই নয়, এটা আমার কৃতকর্মের ফল। সেদিন তো তোমরা মাত্রা ছাড়িয়ে গিয়েছিলে, মায়ের সমান একজন মানুষকে তোমরা অপমান করেছিলে, আর আমি সেদিন কিছু করতে পারিনি, চুপ থাকতে হয়েছিল আমাকে। যদি সেদিন সাহস করে আমি তোমাদের গালে থাপ্পড় মারতাম বা তোমাদের শাসন করতাম, তাহলে হয়তো আজ আমাকে এই দিন দেখতে হতো না। ঠিক আছে, যা হয়েছে তার জন্য তোমরা নিজেরা ভোগো আর আমাকেও ভুগতে দাও। যাও, ওই মেয়েটির কাছে গিয়ে ক্ষমা চাও আর ওকে বিয়ে করো। যাও, আমায় ক্ষমা করে দাও মা, আমার খুব বড় ভুল হয়ে গেছে, আমি মধুকে ঠকিয়েছি, আমি দিদিদের কাছে বানিয়ে মিথ্যে কথা বলেছি, তোমাকে অপমান করেছি। কিন্তু এখন আমি বুঝতে পেরেছি, আমি এখন বুঝতে পেরেছি যে মেয়েদের সম্মান কি জিনিস হয় আর বোনেদের কষ্টটা কোথায়। ঠিক আছে বাবা, তুমি যে পাপ করেছ ক্ষমা চাওয়ার পর সব ধুয়ে গেছে। এখন না মা, আমার পাপ তখনই ধুয়ে যাবে যখন আমি মধুকে বিয়ে করব। আমাকে ক্ষমা করে দিও মধু। রাজু দাদা, তুমি আমার চোখ খোলার জন্য যেটা করেছ সেটা প্রত্যেকটা ভাই করত। আমি তো মধুকে বিয়ে করে নেব, আর তুমি আমার তিন দিদির সঙ্গে কিভাবে সুবিচার করবে? ওরা তিনজন তো তোমার বাচ্চার মা হতে চলেছে। আমি আসছি, বিচার তোমার হাতেই ছাড়লাম। যা আমি শুনেছি তা কি সত্যি? জবাব দে রাজু, আমার জবাব চাই। তুই তোর মায়ের অপমানের বদলা নেওয়ার জন্য এত নিজ কাজ করেছিস? তুই তিনজন অবলা মেয়েকে নিজের শিকার বানিয়েছিস? যারা আমাকে অপমান করেছে তারা তো পর, কিন্তু তুই তো আমার নিজের রক্ত রাজু। তুই কি করে নিজের মায়ের মাথায় এত বড় কলঙ্কের দাগ লাগালি? বল রাজু, তুই এটা কেন করলি? কেন করলি এটা? এখন আমি তোমাকে শুধু একটা কথাই বলবো মা, নিজের রক্তের উপর ভরসা রাখো। এটা কি করে সম্ভব বলুন তো? আই ক্যান্ট বিলিভ তিনজনেই একসাথে। সেনবাবু, আপনার সন্দেহ ঠিক, আপনার তিন মেয়েই প্রেগনেন্ট।
এটা কি করে হতে পারে ডক্টর? কিন্তু এই প্রবলেমে থেকে বাইরে বেরোবার কোনো উপায় নেই? আর কোনো রাস্তা নেই, তিনজনকেই বিয়ে দিয়ে দিন। বিয়ে? কার সঙ্গে করাবো তোমাদের বিয়ে? একজন মানুষের সাথে তোমাদের বিয়ে করিয়ে দেব আর নিজের মুখের ওপরে অসম্মানের কালি লেপে দেব আমি? কত ভরসা ছিল তোমাদের ওপর আর আমার রক্তের ওপর। শুধু একটা বিষয়ে আমার আক্ষেপ রয়ে গেল, তোমাদের তিনজনের অহংকার আমি ভাঙতে পারিনি, আর আজ সেই অহংকার তোমাদের সবাইকে শেষ করে দিতে চলেছে। প্রত্যেক মা বাবাই তাদের সন্তানদের উন্নতির শিখরে দেখতে চায়, আর সন্তান মা বাবার গলায় লজ্জা আর অপমানের মালা পরিয়ে দেয়। আমাদের ক্ষমা করে দাও বাবা, ভালোবাসায় আমরা অন্ধ হয়ে গিয়েছিলাম। আমাদের মধ্যে কারোরই জানা ছিল না যে আমরা একজনকে ভালোবাসি। ভালোবাসা কোনো অন্যায় নয়, কিন্তু ভালোবাসায় অন্ধ হওয়া আর বিয়ের আগে মা হওয়া সত্যি অপরাধ। একটা স্বপ্ন ছিল, ঝড় ছিল, যাতে আমরা সবাই ভেসে গেছি। আর তোমরা যদি মনে করে থাকো যে তোমাদের এই পাপে তোমাদের বাবা রোজ রোজ ডুবতে থাকবে, তাহলে এটা একটা বড় ভুল। এই বদনাম থেকে বাঁচার জন্য আমার কাছে একটা রাস্তা আছে, এই পরিবারের মৃত্যু, সকলের মৃত্যু। হিটলারের গল্প শেষ। তাতে কি হয়েছে? আরে, অন্য কারুর বাচ্চাকে জন্ম দেয়া মহিলাদের আমরা কারো বিয়ে করবো? আমাদের তো অবৈধ স্বামী বলা হবে। হ্যাঁ, লোকে যা খুশি বলুক, কিন্তু বিয়ে এদের সাথেই হবে, টাকার আগে কোনো কিছুই নয়। ছাগল ভেড়া গাধা, এদের জ্ঞান ফিরলে মঙ্গলসূত্র পরিয়ে দিও, আমি বাকি আয়োজনগুলো বন্দোবস্ত করছি। মনে হচ্ছে তিনজনের জ্ঞান ফিরে এসছে। মঙ্গলসূত্র পরিয়ে যে যার সঙ্গে খুশি বিয়ে করে নাও, তাড়াতাড়ি করো, শুভ লগ্ন পেরিয়ে যাচ্ছে। বন্ধু, এবার তুমি তোমার মেয়েদেরকে আমার বৌমা হিসেবে দেখবে। রাজু, তুমি তোমার বোনের বদলা নিতে এসেছিলে, তাহলে আমাদের ফাঁসালে কেন? এখন তুমি আমাকে ভালো নাই বাঁচতে পারো, আমি তোমার বাচ্চার জন্ম অবশ্যই দেব, আর তোমার চিহ্নকে আমি সারা জীবন বুকে জড়িয়ে রাখবো। কিন্তু কাল যদি তোমার কৃতকর্মের ওপর অনুশোচনা হয় আর তুমি যদি আমাকে বিয়ে করতে চাও, তাহলে আমি আমার দুই বোনকে কি বলে বোঝাবো? ওরাও তো তোমার বাচ্চার মা হতে চলেছে, আর এখন এখন আমার মরাই উচিত, মরে যাওয়াই উচিত। এটা কি করলি তোরা? আমাকে মরতে দে। আমাদের মিথ্যের জন্য এত বড় সাজা হওয়া উচিত নয়। মিথ্যে? হ্যাঁ, আমরা মিথ্যে বলেছিলাম যে আমরা মা হতে চলেছি। আসলে তুমি যখন বমি করলে, তখন আমি ভাবলাম তুমি রাজুকে পাওয়ার জন্য এটা করছো, তার জন্য আমিও নকল বমি করলাম। এটা দেখে আমিও ওই বমির নাটকের সাহায্য নিলাম। হ্যাঁ, কিন্তু ওই ডক্টর চেক আপ, ওটাও নকল ছিল। আমিও মন গড়া কথা বানিয়ে ডাক্তারবাবুদের বোকা বানিয়েছিলাম, আর আমিও ঘুষ দিয়ে আমার কাজ হাসিল করেছি। রাজুর বউ তো তুমি একমাত্র হতে পারো। কিন্তু তোরা দুজন তোকে ভালোবাসিস। আমরা তো শুধু ভালোবেসেছি, কিন্তু তুই ওর বাচ্চার মা হতে চলেছিস, তাই এখন থেকে ওর ওপর শুধু তোরই উদ্ভব। ঈশ্বরকে অনেক অনেক ধন্যবাদ যে উনি আমাদেরকে এই অপমান থেকে বাঁচিয়ে দিয়েছেন, না হলে আত্মহত্যা করা ছাড়া আমার কাছে আর কোনো পথ খোলা থাকবে না। অন্যায় আপনাদের মধ্যে কারণ নয়।
শুধু আমার। শাস্তি তো আমার পাওয়া উচিত। আমি আমার মা আর বোনের প্রতিশোধ নেওয়ার জন্য অন্যের মান সম্মানের প্রতি আঘাত করেছি। আমি এটা ভুলেই গেছিলাম যে আমার মা আর বোনের মতন এই তিনজনও কোনো পরিবারের সম্মান। এই অপরাধের জন্য যা শাস্তি দেবেন আমি মেনে নেব। বাবা তো রিটায়ার করে গেছে, এই জন্য সাজা আমরা দেব। তোমার প্রথম সাজা হলো এই যে, তুমি আমাদের অপরাধগুলো মাফ করে তোমার বোন মধুকে কনে সাজিয়ে তাড়াতাড়ি আমাদের বাড়িতে পাঠিয়ে দাও। আর তোমার দ্বিতীয় সাজা, তোমার আর গঙ্গার বিয়ে। শাস্তি গ্র্যান্টেড। আমার মনে হয় আমি প্রথম অপরাধী যার এত সঙ্গীন অপরাধের শাস্তি এত রঙিন। আমি রাজি। আরে বা বা। লোক আমার ক্যারেক্টারকে বুঝতেই কেন চায় না? বন্ধু, আমি বলেছিলাম না আমি আমার ছেলেদের বিয়ে তোমার মেয়েদের সাথে করাবো। দেখো, তোমার তিনটি মেয়ে আমার বৌমা হয়ে গেছে। অভিনন্দন। ভেবেছিলাম তুমি অসন্তুষ্ট হবে, এ তো দেখছি মুখে ভাষা নেই। মনে হচ্ছে আমার ক্যারেক্টার তুমি বুঝে ফেলেছ আর অস্ত্র সমর্পণ করেছ। যাক, ভালোই হলো। যাও, সবাইকে আশীর্বাদ করে দাও। আরে ভাবনার কি আছে, যে হেরে যায় সে এত ভাবে না, সে হাসতে হাসতে তার হার স্বীকার করে নেয়। তোমার মেয়েদের বৌমার রূপে কেমন দেখাচ্ছে সেটা তো দেখো। বাবারা, বৌমাদের মুখের উপর থেকে ফুলগুলোতে একটু সরাও। না 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 না, কোনো দরকার নেই, আমি ওদের মুখগুলো দেখাচ্ছি। গঙ্গা, যমুনা, সরস্বতী। আমার ক্যারেক্টারটাকে লোকে কেন বুঝতে পারে না? কারণ তুমি পৃথিবীতে একমাত্র জালি আর লোভী লোক। তুমি কে? আমি দু নম্বরই, তোর থেকে এক নম্বর আগে। আচ্ছা, তো তুমি সেই যে এই তিন তিনটা মেয়ের জীবন বরবাদ করে দিয়েছে। আমি এদের জীবনটা গড়ার কথা চিন্তা করেছিলাম আর তুমি এসে পা বাড়িয়ে দিলে। আমি পা বাড়াই না, আমি পা দুটোকে ভেঙে দিই। এবার বলো তো, তোমরা নিজের পায়ে হেঁটে হেঁটে এখান থেকে যাবে নাকি আমি ফোন করে অ্যাম্বুলেন্স ডাকবো? অ্যাম্বুলেন্স না, মরার খাট, কিন্তু সেটা তোমার জন্যে। আপনারা আমার ক্যারেক্টারটাকে বুঝতেই কেন পারেন না? শ্বশুর মশাই, একটা কাজ করুন, আপনি বৌমাদের সঙ্গে নিয়ে যান, অনেক সেবা করবে, বুঝলেন? আপনার ক্যারেক্টার তো পাবলিক বুঝে গেছে, এবার আপনি ওদের ক্যারেক্টার বোঝার চেষ্টা করুন। ঠিক আছে, আমি সব কটাকে দেখে নেব। চলো সবাই। হাসো হাসো, সবাইকে যদি না কাঁদিয়েছি তো আমার নাম হিটলার হাওয়ালা নয়। আমার নাম হচ্ছে হিটলার হাওয়ালা। লোক আমার ক্যারেক্টারটা একদম বোঝে না। বাবা, তোমাকে একটা কথা পরিষ্কার বলছি, সমস্ত বাজি হারার পর তুমি তোমার জেদটা ছাড়োনি। হ্যাঁ, আজ থেকে তোমার নাম হিটলার হাওয়ালা নয়, হিটলার হাওয়া রাখো। আমি তো শুরু থেকেই বলে আছি যে বাবাকে পুলিশের হাতে তুলে দেওয়া হোক। হ্যাঁ, আরে মূর্খের দল, একদম চুপ করো। তোমাদের বাবা এখনো হারেনি, যুদ্ধ এখনো শেষ হয়ে যায়নি, শেষ চালটা আমারই হবে আর জিতবো আমি। কাল রাজুর বোনের বিয়ে আছে অরুণের সাথে, ও আমার ছেলেদের বিয়ে করতে দেয়নি, আমি ওর বোনের বিয়ে কেমন করে হতে দিই? আমার ক্যারেক্টার লোকে বুঝতে কেন পারে না? তোমার দাদা আমার ছেলেদের বিয়ে হতে দেয়নি, এখন এই তিন ছাড় বিয়ে না করতে থাকতে পারে না, এখন এই তিনজন তোর সাথেই বিয়ে করবে। এবার ছেলেরা এগিয়ে যাও আর মঙ্গলসূত্র পড়াও আর যা খুশি তাই করো। কিন্তু বাবা, মেয়ে তো একটা আর আমরা তিন।
তাতে কি হলো? দ্রৌপদী এক আর পাণ্ডবরা পাঁচ। আরে লোক আমার ক্যারেক্টারকে কেন বুঝতে পারে না? কিন্তু বাবা, আমার মাথায় কিছুতে একটা কথা ঢুকছে না। আমাদের মধ্যে প্রথমে কে মেয়েটাকে বিয়ে করবে? যে আগে প্রথম মঙ্গলসূত্র পরাবে সেই ওর প্রথম স্বামী হবে। গেট ক্লাস। মঙ্গলে মঙ্গলে শিবে সর্বার্থ সাধিকে চন্দ্রমল্লকে গৌরী নারায়ণী নমস্তুতে। ওম বিষ্ণু দেবায় নমঃ। ওম বিষ্ণু বিষ্ণু কন্যাকে মঙ্গলসূত্র পড়িয়ে দিন। ওম ব্রহ্মায় নমঃ। ওম বিষ্ণু দেবায় নমঃ। তোমাদের তো বিয়ে হয়ে গেল, আমি আর সরস্বতী ভাবছি আমরা আমেরিকা বেড়াতে যাব। আরে
আমাকে ছেড়ে তোমরা কোথায় যাবে? এখন আর কি, এখন তো বউ পেয়ে গেছে। আরে তোমরা ওই প্রবচনটা শোনোনি, শালি আদি ঘরবালি। Everything is fair in love and war. Even dhokaba. Ei ei wan duniyate je dhokaba jami bhai. Je amar sathe nebe panga tar hobe dulai. Ei ei wan duniyate je dhokaba jami bhai. Je amar sathe nebe panga tar hobe dulai. Hey ek khate ami dhorbo toder dekhbi ke ke ai. Shobai ajke dekhbe toder korbo je jabai. আমি কাউকে পাই না।